হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে। তো সকালে অনেক কাজকর্ম হয়ে গেছে, হয়ে এখন রান্নার জন্য সব সবজি কেটে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নিই, কারণ পুজো আছে। এরপর আর পুজো দিতে দিতে অনেকটা টাইম লেগে যায় যেহেতু বৃহস্পতিবারের পুজো। এই জন্য সবজিগুলো আগে ভালো করে সব কেটে নিচ্ছি, কেটে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপর রান্না করব। আর ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে ভাবছি আমি ভোলা মাছ রান্না করবো, তার জন্য বেগুন কাটবো। আর বেগুনগুলো আমি খুব সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেবো। আর এখন যা সবজির দাম, সবজি সত্যি খুব দাম বেড়ে গেছে। তো যাই হোক, সবজিগুলো কাটতে কাটতে ওদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। ভাত আর ডাল হতে হতে আমি সবজিগুলো আগে কেটে নিই। তো এদিকে সবজি কাটতে কাটতে আমার ডাল আর ভাত রান্না প্রায় হয়ে এসছে, আর সবজিগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে। আর এখন সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে বেগুন আলু সব কিছু কেটে নিয়েছি। আর কাঁকরোলটা আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ভোলা মাছ রান্না করব, তার জন্য ভোলা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি একে ভালো করে তেল গরম করে ভেজে নিচ্ছি, কারণ তেল গরম না হলে অনেক সময় মাছ উঠতে যায় না। তো ভালো করে কড়াইটা তাতিয়ে নিয়ে রান্না করছিলাম। আর পাশে একজন বৌদি এসেছিলো, বৌদি আমার সাথে গল্প করছিলো। আর আমার সারাদিন একাকাই কেটে যায় যেহেতু কাজের ক্ষেত্রে সবাই বাইরে কাজ করে। আর বৌদি মাঝে মাঝে এসে একটু আমার সাথে গল্প করে পাশের বাড়িতে। তো যাই হোক, সময়টাও কেটে যায় আর আমার রান্নাটাও এগিয়ে যায়, কারণ একা একা তো সবসময় ভালো লাগে না। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা রান্না করব। আর এখন বন্ধুরা, কাঁচা লঙ্কার যা দাম সত্যি! এদিকে কাঁকড় ভাজা বসিয়ে দিয়েছি, কাঁকড় ভাজা প্রায় হয়ে এসছে। আর এদিকে মাছের জন্য আমি মশলা করে নেবো মিক্সারে। তো এখানে আদা, জিরে, পেঁয়াজ, লঙ্কা সব একসাথে মিক্সারে মশলা করছি। আর এদিকে কাঁকড় ভাজা প্রায় হয়ে এসছে, মাছের মশলা আমার প্রায় হয়ে গেছে। আর এখন আমি মাছের মশলার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আর এমনি বৌদির সাথে গল্প করতে করতে আমার রান্নাটা অনেকটা দেরি হয়ে গেছে, আর বাবা একটু পরে খেতে আসবে। রান্না না হলে খেতেও দিতে পারবো না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, এমনি অনেক কাজ আছে, আর পুজো তো দেওয়া হয়নি, কারণ পুজো দিতে অনেকটা সময় লেগে যায়। তো তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর একা হাতে সব কিছু গুছিয়ে গেছে, রান্না করতেও একটু টাইম লেগে যায়। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো, নুন হলুদ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা ভালো করে যত কষালে তত টেস্ট লাগে তরকারিটা খেতে। তো ভালো করে আমি কষিয়ে নিই, যখনই রান্না করি না কেন আমার মশলাটা কষাতে একটু টাইম লাগে। তো ভেজে রাখা বেগুন আর আলুটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেবো। তো আগে থেকে বেগুন আলুটা ভেজে রেখেছিলাম, তো এখন ভাজা বেগুন আলুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আর আমি পাশে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে। এটা ফুটিয়ে নেবো ভালো করে একটু ঢাকা দিয়ে। সে তরকারিটা ওদিকে হতে থাক, এদিকে ঘরে এখনও বিছানা ঝাড়া হয়নি, বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর সকাল থেকে কাজ করতে করতে সত্যি আর ভালো লাগছে না, ক্লান্ত হয়ে গেছি। আর একা একা যেহেতু সব কিছু করতে হয় আর ভালো লাগছে না। আর এখনও স্নান পুজো কোনোটাই হয়নি, ওগুলো করতে হবে। তো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম, এখনও ঘর মোছা ঘর যার দেওয়া বাকি আছে। আর ওকে যত বলি ভেজা গামছা টেবিলে বিছানায় রাখবে না, ও তত ভেজা গামছাগুলো বিছানায় বা চেয়ারে রেখে দেবে। আর এগুলো না শুকালে একটা কীরকম গন্ধ হয়ে যায়, তো আমি শুকিয়ে এনেছি এগুলো সব। তো ঘর বাড়ি গোছানো হয়ে গেছে, আর এখন পুজোর জন্য বাসনগুলো নামিয়ে নেবো। আর আমার কার্তিক ঠাকুরটা যেহেতু বাংকারের উপরে থাকে, কারণ ঘরে রাখার মতো জায়গায় না, সিংহাসনে ঠাকুর যেহেতু অনেক আছে এই জন্য উপরেই থাকে। আর এখান থেকে একটু নামতে উঠতে আমার একটু অসুবিধা হয়ে যায়। ঘরে কাজ করতে করতে আমার দিকে মাছের ঝোল প্রায় রান্না হয়ে গেছে, আর এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। আর ভোলা মাছে ধনে পাতা দিলে একটু অন্যরকম টেস্ট লাগে আর দেখতেও খুব ভালো লাগে। আমার রান্না বান্না প্রায় কমপ্লিট, আর আমার গ্যাসও মোচা হয়ে গেছে ভালো করে। আর রান্নার পরে গ্যাস না মুছতে ভালো লাগে না, মনে হয় চিটচিট করে, তার জন্য। আর বৌদি এখনও সিঁড়িতে বসে আছে আমার সাথে গল্প করছে। প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো। আর বৌদি এখনও বাইরে বসে বসে গল্প করছে আমার সাথে। আর বৌদির সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজও এগিয়ে গেলো। আর সারাদিন যেহেতু আমি একা একা থাকি, তাই বৌদি মাঝে মাঝে এসে আমার সাথে একটু গল্প করে, আমার একটু ভালো লাগে আর আমার কাজগুলো হয়ে যায়। তো ঘর মোছা হয়ে গেলে আমার এদিকে কাজ প্রায় কমপ্লিটই হয়ে যাবে। আর এই নিয়ে ঘরে যে কতবার করে মুছলাম তার কোনো ঠিক নেই, কারণ পাশে ঘরের কাজ হচ্ছে, একটা কাকিমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, আর বালিটা পুরো আমাদের সামনে গেটে রেখেছে, আর বারবার পায়ে পায়ে বালি উঠছে। আর বালি না একদম ভালো লাগে না, কারণ এই বিছানায় সব জায়গায় বালিতে বালি হয়ে যাচ্ছে, আর ঘর মুছে মুছে আমি আর পারছি না। তো কী আর করা যাবে, যেহেতু কাজ করছে কিছু বলাও যাবে না। তো যাই হোক, এখন এদিকে ঘর দোয়ারগুলো মুছে আমি এখন যাবো স্নান করতে। আর এখন টাইম কলে জল প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি না করলে টাইম কলে জলও পাবো না।
আমার বাড়ির সাইডে আমি অনেক সুন্দর সুন্দর ফুল গাছও লাগিয়েছি, আর নিজের হাতে গাছ লাগালে সেগুলো যদি বাড়তে দেখি না খুব ভালো লাগে। আর গাছগুলো একটু বড়ও হচ্ছে আর অনেক সুন্দর সুন্দর গাছে ফুলও ফুটছে। আর দেখো, বলেছিলাম যে বাসে যেহেতু কাকিমাদের বাড়ি কাজ হচ্ছে আর বালিতে সারা ঘর বাড়ি ভরে যাচ্ছে বালিতে, আর এই তো স্নান করে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকে শাড়ি পরে নিয়েছি, কারণ যেহেতু বৃহস্পতিবার শাড়ি পরে পুজো না দিলে ভালো লাগে না। তো যাই হোক, এখন ঠাকুর ঘরে যাবো। আর একটু গরমও পড়েছে খুব আজকে। আর দেখো, আমার নতুন গাছে কী সুন্দর লাল জবা ফুল ফুটেছে, গাছের ফুল দেখতে একটু আরও ভালো লাগে। তো যাই হোক, ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য সব কিছু আগে থেকে পরিষ্কার করে নিয়েছি আগের দিনই, কারণ বৃহস্পতিবারে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো আগে থেকে সব কিছু করে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে পুজোটা করে নিই। ঠাকুরগুলো স্নান করে নিয়ে অনেকে ভাবতে পারো যে ভিডিও করতে করতে পুজো করছি না। বন্ধুরা, পুজো আমার হয়ে গেছে, আর বৌদি আমার ক্যামেরাটা যত পেছন থেকে ধরে দিচ্ছিলো তাই আমি আমার মতো করে পুজো করছিলাম, আর বৌদি ক্যামেরাটা ধরে দিচ্ছিল বলে আমার একটু সুবিধা হয়েছে। তো আগে তো ঠাকুর পুজো করে নিই, আর সত্যি কথা বলতে আগে ঠাকুর পুজো তারপরে সব কিছু। তো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আজকে আমি যেটুকুনি এগোতে পেরেছি সেটা তোমাদের ভালোবাসা কিছুটা ঠাকুরের আশীর্বাদও আছে। তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, আমার ভিডিওটার পাশে থাকো, আর আমার ব্লগগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঘরে আমার শিবলিঙ্গ আছে, তাই আমি শিব ঠাকুরকে প্রতিদিন গঙ্গা জল তিল সব কিছু দিয়ে বাবা মহাদেবকে স্নান করানোর পরে পুজো করব। আর এদিকে বৃহস্পতিবারের ঘটও প্রায় আমার রেডি হয়ে গেছে, রেডি করব। আগে শিব ঠাকুরকে স্নান করিনি, তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য ঘরে আমি আগে ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়ে নিয়েছি, তারপরে পান কলা ফুল বেলপাতা সব কিছু দিয়ে আমি আগে ঘরটা সুন্দর করে সাজিয়ে নেব। তো আমার ঘরটা সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর আমি গ্লাসে আগে ফল মিষ্টি দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমার সব ঠাকুরদেরকে আজকে আমি নিজের গাছের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার ঘরেও কার্তিক ঠাকুর রয়েছে, আর কালী মায়ের ছবি রয়েছে, বাজিরাং বালি আছে, সব ঠাকুর আছে ঘরেতেও। তো ঘরে আগে পুজোটা করে নিলাম, তো ঘরে আর সিংহাসনেও পুজো দেওয়া হয়ে গেছে। আর এখনই যেহেতু বাবা তাড়াতাড়ি খেতে আসবে তার জন্য আজকে পুজোটা একটু তাড়াতাড়ি করে দিয়ে নিয়েছি। পুজো হয়ে গেছে, আর এখন তুলসী তলায় জল দেবো। আর তুলসী গাছটা যেহেতু আমার ছাদের ঘরের ওপরেই আছে, পুজো করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠলাম। উঠে দেখি ছাদে সবাই কত সুন্দর ঘুরে ওড়াচ্ছে, আর ছাদে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল। তো দেখো বন্ধুরা, সবাই কী সুন্দর ঘুরে ওড়াচ্ছে ছাদে। দেখো বন্ধুরা, সবাই মিলে কী সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে, দেখতেও কত ভালো লাগছে আকাশে। আর একসময় আমরা কত ঘুড়ি উড়িয়েছি তাই না, দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো সত্যি খুব ভালো লাগছে দেখতে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে না, যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হয় পরে নেক্সট ব্লগে। তো টাটা।